অ্যান্টিবায়োটিকের অপব্যবহার নিয়ে অনেকদিন থেকে উদ্বিগ্ন চিকিৎসা স্বাস্থ্যবিজ্ঞানীরা, কিন্তু এর অপব্যবহার কমছে না। এর একটি বড় কারণ কোন ধরনের জীবাণু সংক্রমণ ঘটিয়েছে সে সম্পর্কে নিশ্চিত না হওয়া। ইনফেকশন বা সংক্রমণের জন্য দায়ী জীবাণু চিহ্নিত করার পরীক্ষা জটিল এবং সময় সাপেক্ষ, তবে এ কাজটি অতি সহজেই এখন করা যাবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। বিবিসি জানায়, ইসরায়েলের একদল বিজ্ঞানী নতুন এক ধরনের রক্ত পরীক্ষার পদ্ধতি উদ্ভাবন করেছেন, যার মাধ্যমে মাত্র 2 ঘন্টায় নিশ্চিত হওয়া যাবে ব্যাকটেরিয়া না ভাইরাস কোন ধরনের জীবাণু সংক্রমণ ঘটিয়েছে। গবেষকরা বলছেন এটি অনেক জটিল সমস্যার সমাধান এনে দেবে। এনআরবিসি ব্যাংক, সুখবর প্রতিদিন।